চলো আজকে তোমার বাসায় যাব না যাব না মানে কতদিন ধরে বলছি বাসায় চলো তুমি যাচ্ছই না আজকে আমরা যাবই যাব বেবি আমি তোমাকে আগেও বলছি এখনো বলি আমি একটা গরীব ঘরের ছেলে আমি একটা বস্তিতে থাকি ঠিকমতো খাইতেও পারি না তোমাকে যদি নিয়ে যায় তুমি আমার সাথে ব্রেকআপ করে দিবা ব্রেকআপ করব কেন আমি তোমায় ভালোবাসি না কি বলছো এসব তুমি আমার বাসায় নিয়ে যাবা বেবি বাসায় কেন যাব বাসায় যাব না ওটা তো আমাদের বাসায় হবে আজকে না বেবি অন্য কোনো একদিন কি বলছো এসব তুমি আমার বাসায় নিয়ে যাবা আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো কেন বাসায় এটা তোমার বাসা আমি তো বলছি তুমি আমার সাথে ফান করছো বললাম না আমি একটা গরীব ঘরের ছেলে আমি সাধারণ একটা বস্তিতে থাকি ও তুই এতদিন বাংলাদেশে যে আমার সাথে প্রেমের অভিনয় করছো চিটার বাটপার বেমান পুতারক তুই আর কখন আমার চোখের সামনে আসবি না আর নেক্সট টাইম আমার চোখের সামনে আসবি না আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না কি দোস্ত সবই তো শুনলাম তোর গার্লফ্রেন্ড এরকম দূর থেকে দেখলাম তোর গার্লফ্রেন্ড এরকম আমার গার্লফ্রেন্ড আমার জন্য জান দিতে পারে ও তাই তুই দেখবি চল কালকে দেখিস ঠিক আছে দেখাইস চল আমি তোমায় কখনো ভালোবাসবো না না তুমি আমাকে কষ্ট দিও না তোমাকে আমি ভালোবাসি চুপ করা ফালতু আরে ভাইয়া আপনি এখানে অসাহিত্য কি করেন এটা আমার বন্ধু তুমি কই যাও এই তো সামনে যাচ্ছি আপনার ব্যবসার কি খবর এই তো ভালো সবকিছু ঠিকঠাক মতো চলছে তুই জিয়াদ কে চিনিস চিনা মানে ও আমার বড় ভাই তো আর অফিসে চাকরি করে জিয়াদ ভাইয়ের মতন মানুষই হয় না উনি অনেক টাকা পয়সার মালিক জিয়াদ দাঁড়াও জানি তোমার কাছে ক্ষমা চাওয়ার আমার যোগ্যতা নাই গা তবু বলছি ক্ষমা করে দাও সরি সিসি আপনি কি বলছেন আমার মতন ভণ্ড প্রতারক খারাপ একটা ছেলের কাছে আপনি ক্ষমা চাচ্ছেন যখন আমি আমার সব কিছু লুকায় আপনার সাথে মিথ্যা কথা বললাম তখন আপনি আমাকে ফেলে রেখে চলে গেলেন যখন আমার সব কিছু আপনি জানলেন তখন আপনি আবার আমার কাছে ফিরে আসলেন আমি আপনার কাছে সরি কারণ আমি আপনাকে ক্ষমা করতে পারলাম না ভালো থাকবেন